কোমর ব্যথা এমন একটি সমস্যা যেটা সারা বিশ্বেই এবং বাংলাদেশেও প্রতিনিয়ত এই কোমর ব্যথা জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। কোমর ব্যথার অন্যতম যে কারণ তার অন্যতম বেশিরভাগ কারণই হচ্ছে মেকানিক্যাল সমস্যার মধ্যে ডিস্ক প্রোল্যাপস অন্যতম। তাছাড়া হাড় ক্ষয় রোগ, আঘাতজনিত সমস্যা থেকে, বিভিন্ন ইনফেকশন থেকে, যেমন পেটের ইনফেকশন থেকে বা মেরুদণ্ডে যদি কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয় যেমন ক্যান্সার, টিবি, এই সকল কারণেও কোমর ব্যথা হতে পারে। এখন আমরা প্রত্যহ PLID রোগীর সংখ্যাই বেশি পেয়ে যাচ্ছি। সেটা কোমরের ব্যথা হবে, পাশাপাশি কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যেতে পারে, পিঠে ব্যথা হতে পারে, চলাফেরা উঠা বসা হাঁটা কাজকর্ম করতে রোগীর কষ্ট হবে, পায়ে অবশ অবশ ভাব। এটা চিকিৎসা আসেন, চিকিৎসা হচ্ছে দুটা টাইপের, একটা হচ্ছে কনজারভেটিভ, যেটা বেশিরভাগ রোগী অপারেশন ছাড়া ভালো করা সম্ভব। 90% রোগীকে আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি। সেজন্য আগে যেটা দরকার, কোমর ব্যথা হলে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, পাশাপাশি আপনাকে নিয়ম কানুন, বিভিন্ন পেশাগত অবস্থান এগুলো আপনাকে শিখে নিতে হবে, তাহলেই কোমর ব্যথা থেকে ভালো থাকতে পারবেন। এবং যাদের কোমর ব্যথা আপনারা ভোগেন না, তারাও এই নিয়ম কানুনগুলো যদি শিখে নেন, কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। ঘাড় ব্যথা এমন একটি সমস্যা, প্রায়ই ঘাড় ব্যথায় আপনারা অনেকেই ভুগে থাকেন, বা আমাদের যে প্র্যাকটিস আছে সেই সকল প্র্যাকটিসে প্রতিনিয়ত আমরা ঘাড় ব্যথা রোগী পেয়ে থাকি। ঘাড়ের ব্যথার কথা বলে, ব্যথা ঘাড় থেকে হাতে যেতে পারে, শোল্ডারের ব্যথা যেতে পারে, ঘাড়ের ব্যথা, আঙ্গুল অবশ হয়ে আসা, প্যারালাইসিসের মতো ভাব হওয়া, বা ঘাড় ব্যথা থেকে মাথা ব্যথা, পিছনে ব্যথা, পিঠে ব্যথা, এটা হতে পারে। ঘাড় ব্যথার আমরা বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে যে রোগীগুলো পেয়ে থাকি, অন্যতম হচ্ছে মেকানিক্যাল ঘাড় ব্যথা বা নেক পেইন, হাড় এবং বোনসের যে অবস্থানগত সে সমস্যা হয়ে থাকে। এটার মূল কারণই হচ্ছে আপনার কাজের ভুল অবস্থান। যেমন আপনি যখন কম্পিউটারে বসে কাজ করেন বা সামনে ঝুঁকে কাজ করেন, বালিশ যদি দুটো বালিশ ব্যবহার করেন, অনেক সময় ইঞ্জুরি হলে কাজ করতে গিয়ে বা ভারী বোঝা নিতে গিয়ে বা হাতে ভারী কিছু ক্যারি করতে গেলে ঘাড়ে ইঞ্জুরি হতে পারে। যা কিছুই হোক না কেন, ঘাড় ব্যথা হওয়ার সাথে সাথে আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। ঘাড় ব্যথার অন্যতম চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি। যদি সঠিকভাবে প্রয়োজনে বিশেষজ্ঞের সম্পূর্ণ তত্ত্বাবধানে থেকে রিহ্যাব থেরাপি চিকিৎসা চালিয়ে যেতে পারেন, ক্যান্সার বা বোন টিবি হয় সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। ঘাড় ব্যথা হওয়ার সাথে সাথে বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।